আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা ক্লাস ইলেভেনের সিম্পল হারমোনিক মোশনের লাস্টের দিকের এনার্জির পার্টটা করব। তার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করব, সেটা হচ্ছে 20th February তোমাদের অনেক স্কুলে পরীক্ষা শুরু হচ্ছে এবং অনেকের হয়েও গেছে হয়তো। 20th February আমরা একটা এক্সাম, 20th February যে উইকটা মানে 21-22 এই সময় একটা এক্সামের ডেট বলা হবে, সেই দিনে একটা এক্সাম নেওয়া হবে। যেভাবে আগের এক্সামে কোশ্চেন পেপার দেওয়া হয়েছিল সেইভাবেই দেব। তোমরা তোমাদের সুবিধা মতো কোশ্চেনগুলো করে আমাকে সাবমিট করবে। SHM মোস্ট প্রবলি নেক্সট উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে ওয়েবসের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি অলরেডি পাঠাবো, ওটা অলরেডি শ্যুট করা আছে, সেই ভিডিওগুলো পাঠাবো, সেই ভিডিওগুলো তোমরা একটু দেখে নেবে। ছোট ছোট ভিডিও 30-32 মিনিটসের ভিডিও আছে, কোনোটা আবার 5-10 মিনিটেরও ভিডিও আছে, ওগুলো দেখে নিলে পুরো পাঠ কমপ্লিট হয়ে যাবে। তো ওটা আমি ভিডিও পাঠাবো, দেখে নেবে। আজকের ক্লাস এবং পরের দিনের মঙ্গলবারের মধ্যে আমাদের SHM ফুল কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর ওয়েবসের যে ইম্পর্টেন্ট পার্টগুলো, ওই ভিডিওগুলো দেখার পর যে ইম্পর্টেন্ট পার্টগুলো, সেগুলো আমি শুধুমাত্র বলে দেব, সেগুলো তোমরা দেখে নেবে, যেগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আদারওয়াইজ ফুল যে ডিটেলস লেকচারটা সেটা তোমরা ভিডিও থেকে দেখবে, চিন্তা নেই। আমি গ্রুপে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক দিন একসাথে সব ভিডিও তো পাঠাবো না, অল্প অল্প করে ভিডিও আমি প্রত্যেক দিন পাঠাতে থাকবো, তোমরা দেখবে। ক্লিয়ার সবার? কোনো ডাউট এই ব্যাপারে? চলো তাহলে শুরু করছি আজকে। আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে এনার্জি অফ SHM, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। হেডিং দাও এনার্জি অফ SHM, হেডিং দাও এনার্জি অফ SHM। এবং এই পার্টের মধ্যে আজকে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলতে থাকবো। এই পুরো পার্টটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? ভালো করে বোঝো, আমরা আগের দিন কি কি পড়েছি বা এতদিন আমরা SHM এর কি কি পড়েছি সেগুলো একটু বলে দিই। আমরা যেগুলো পড়েছি, SHM এর ইকুয়েশন হচ্ছে y is equal to প্লাস মাইনাস a sin ওমেগা t প্লাস মাইনাস ফাই। আশা করব তোমাদের আইডিয়া হয়ে গেছে কেন স্যার সামনে প্লাস মাইনাস দিয়েছে, মাঝখানে প্লাস মাইনাস দিয়েছে, ইভেন ফাই জিরো হতে পারে। সবার ক্লিয়ার এটা? আচ্ছা, ইভেন শুধু তাই নয়, আমরা এটাও শিখেছি এ সরি কস ওমেগা টি প্লাস মাইনাস ফাই। ক্লিয়ার? এই ওয়াইটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট, এই ওয়াই এর বদলে এক্স হতে পারে, সেটাকেও আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, আর কি শিখেছি? আর আমরা শিখেছি একটা এরকম লাইন ছিল, এই পয়েন্টটাকে বলে x is equal to 0, এই পয়েন্টটাকে বলে x is equal to plus a, এই পয়েন্টটাকে বলে x is equal to minus a, তাই তো? আর কি শিখেছি? এই পয়েন্টে ভেলোসিটি 0 হয়, এই পয়েন্টে ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, এই পয়েন্টে ভেলোসিটি 0 হয়। মনে পড়ছে এগুলো সবার? আচ্ছা, আর কি শিখেছি? আর শিখেছি অ্যাক্সিলারেশন, আজকে লাগছে না তাই আমি আর বলছি না অ্যাক্সিলারেশন। এক মিনিট, সাউন্ড একটু আস্তে আসছে, আমি একবার একটু জোরে বলি। আর কি শিখেছি? আর শিখেছি এফ এর ফর্মুলা ছিল মাইনাস কে এক্স, অ্যাক্সিলারেশনের ফর্মুলা ছিল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ওমেগার ফর্মুলা ছিল রুট ওভার কে বাই এম। এগুলো আমরা সব এটা অনেক আগে শিখেছিলাম, তাই না? আচ্ছা, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট কি আমাকে বলবে, খুব ইম্পর্টেন্ট, আজকে এগুলো লাগবে, এই মাইনাস সাইন এর মানেটা কি? ভেরি গুড, বা ফোর্স ইজ ডিরেক্টেড টুয়ার্ডস মিন পজিশন, অথবা এফ এন্ড এক্স ভেরি গুড, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট অপোজিট, এটা আজকে লাগবে আমাদের লজিকে। এত অব্দি সবার ক্লিয়ার? এগোবো আমি আজকের ক্লাসে। চলো
তো আমরা শুরু করছি এনার্জিকে মুছে দিলাম হ্যাঁ ঠিক আছে এগুলো মনে রেখো আর পারলে তোমরা খাতায় নোট ডাউন করে রাখো যখন আমার লাগবে আমি আবার বলে নেব আচ্ছা এটা থাকলো ছবিটা থাকলো এনার্জি অফ এসএইচএম বললে আমাদের মাথায় প্রথম যে দুটো এনার্জি আসে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর বলো আর পটেনশিয়াল এনার্জি ভেরি গুড পটেনশিয়াল এনার্জি আমি যখন ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়িয়েছিলাম আজকে ওয়ার্ক পাওয়ার এনার্জির সাথে প্রায় সেম ক্লাস হতে চলেছে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা যখন এসএইচএমটা এই পার্টটা দেখবে তখন ওয়ার্ক পাওয়ার এনার্জির যে নোটটা আছে সেটা খুলে একটু দেখো সেখানের সাথে অনেক কিছু সিমিলার পাবে তাহলে দুটো পার্টই একসাথে হয়ে যাবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ক পাওয়ার এনার্জির সাথে খুব মিল পাবে যাই হোক কাইনেটিক এনার্জি যখন আমরা করেছি তখন আমরা বলেছিলাম কাইনেটিক এনার্জি ভালো লোক মনে পড়ে তার কারণ কোন বডি যদি মোশনে থাকে তার মানেই তার মধ্যে কাইনেটিক এনার্জি থাকবে বাট পটেনশিয়াল এনার্জি কিন্তু সব সময় হয় না কখন হয় পটেনশিয়াল এনার্জি কে বলবে ভেরি গুড পটেনশিয়াল এনার্জি শুধুমাত্র হয় কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে আদারওয়াইজ পটেনশিয়াল এনার্জি হয় না তো কাইনেটিক এনার্জি ভালো লোক আগে কাইনেটিক এনার্জির লজিক করে নিই কাইনেটিক ফর্মুলা হচ্ছে ভেলোসিটি ফর্মুলা আমরা এটা শিখেছি আগের দিন দেখো তো v is equal to omega root over a square minus x square মনে পড়ে আচ্ছা তাহলে বলে ফেলো এখান থেকে কাইনেটিক এনার্জি কত হবে হাফ এম ভি স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিস ইজ দ্য ফর্মুলা অফ কাইনেটিক এনার্জি ক্লিয়ার সবার আচ্ছা এবার এটা নিয়ে আমরা একটু ডিটেলস অ্যানালিসিস করব কি অ্যানালিসিস করব দেখো ভালো করে প্রথমে বলো আমাকে কাইনেটিক এনার্জি কখন ম্যাক্সিমাম বা কখন মিনিমাম হবে এগুলো আমরা একটু দেখব চলো বলো আমাকে যা লিখেছি এর মধ্যে থেকে ম্যাক্সিমাম কখন হবে না এক্স জিরো হলে হ্যাঁ এক্স জিরো হলে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে ঠিক বলেছ এক্স যখন জিরো হবে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে এক্স এর জায়গায় জিরো বসাও এক্স এর জায়গায় জিরো বসাও তাহলে এক্স যখন জিরো ম্যাক্সিমাম কখন হবে যখন এক্স জিরো বসালে কত আসবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ভেরি গুড আরেকটা ফর্মুলা হয় দেখো দেখি তোমাদের কি এটা শেখানো হয়েছে আজকে আগেও শিখেছো ওমেগার ফর্মুলা রুট ওভার কে বাই এম তাহলে ওমেগা স্কোয়ার হবে কে বাই এম তাহলে কে হবে এম ওমেগা স্কোয়ার শেখানো হয়েছিল কে হবে এম ওমেগা স্কোয়ার তাহলে এম ওমেগা স্কোয়ারের জায়গায় কি বসাবো আমি তাহলে কাইনেটিক এনার্জির আরেকটা ফর্মুলা হবে হাফ কে স্কোয়ার এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা মনে রেখো এগুলো মনে রেখো হ্যাঁ ভুলে যাবো না ক্লিয়ার সবার এত অব্দি আচ্ছা ওই ছবির দিকে তাকাও বলো কাইনেটিক এনার্জি কখন মিনিমাম হবে কখন মিনিমাম হবে যখন x is equal to প্লাস মাইনাস এ হবে তাই না ভালো করে দেখো x এর ভ্যালু যখন প্লাসে হবে তখনও মিনিমাম হবে x এর ভ্যালু যখন মাইনাসে হবে তখনও মিনিমাম হবে তাই না প্লাসে বসালেও মিনিমাম হবে মাইনাসেও মিনিমাম হবে আচ্ছা যদি আমি x এর জায়গায় প্লাস মাইনাস এ বসাই তার স্কোয়ার আছে তাহলে যাই বসাও না কেন এটা টোটালটা স্কোয়ারই আসবে তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার কত হবে জিরো তাহলে আমরা পেয়ে গেলাম কাইনেটিক এনার্জির ভ্যালু হবে জিরো বলো এত অব্দি সবাই শিখেছো কিনা ক্লিয়ার
এবার ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট জিনিস বলতে চলেছি। বুঝলাম এখানটা তোমাদের মনে পড়ে আগের দিন একটা অঙ্ক করেছিলাম, সেই অঙ্কে বলেছিলাম, আবার বলছি, এই হলো পজিশন, মিন পজিশন। এখান থেকে একবার এই যায়, তারপর একবার এই আসে, আবার এই যায়, আবার এই আসে। টোটালটা করতে যে টাইম লাগে তার নাম ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে একবার এই সাইডে যেতে কত টাইম লাগবে? ভেরি গুড, টি বাই ফোর। ভালো করে বুঝো। তাহলে আমাকে বলো এই পয়েন্টে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, এই পয়েন্টে কাইনেটিক এনার্জি মিনিমাম, তাই তো? তাহলে প্রথম ম্যাক্সিমা থেকে মিনিমাতে যেতে কত টাইম লাগবে? প্রথম টি বাই ফোর। তাহলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পেয়ে গেলে, কি পেয়ে গেলে? কাইনেটিক এনার্জি বিকামস ম্যাক্সিমা টু মিনিমা ফার্স্ট টাইম, তাই না? ম্যাক্সিমা থেকে মিনিমা প্রথমবার যখন হবে, কারণ আবার যখন এখানে আসবে আবার ম্যাক্সিমা, আবার যখন এখানে যাবে আবার মিনিমা, চলতেই থাকবে এরকম। তাহলে ফার্স্ট টাইম কাইনেটিক এনার্জি বিকামস ম্যাক্সিমাম টু মিনিমা ফার্স্ট টাইম ইন টাইম, কোন টাইম হবে? ইন টাইম টি বাই ফোর। এটা বুঝতে পেরেছো সবাই? ভেরি গুড, এত কি ক্লিয়ার সবার? বুঝবো এবার এই জিনিসটা হয়েছে। আচ্ছা এবার ভালো করে দেখ, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে একটা অঙ্ক। হ্যাঁ এগুলো একটা অঙ্ক, তোমাকে বলে দেবে টাইম পিরিয়ড হচ্ছে 4 সেকেন্ড। ওরা বলে দিল, দিয়ে বললো বলো কখন ফার্স্ট টাইম কাইনেটিক এনার্জি মিনিমা থেকে ম্যাক্সিমা হবে এখান থেকে এখানে আসা, একই ব্যাপার। কত হবে? টি বাই ফোর, মানে 4/4 1 সেকেন্ড, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? যা ইচ্ছা লিখতে পারো, কি লিখি জেনারেলি, যেটা সহজে লিখি, কোনটা লিখি বলো? এ সাইন ওমেগা। তুমি বলতেই পারো স্যার এটা তো এ কস ওমেগা টি হতে পারে। হ্যাঁ হবে, সেটাও করে দেখিয়ে দেবো। তাহলে একটা বোঝো, কস তুমি অটোমেটিক্যালি বুঝে যাবে। আচ্ছা এখান থেকে যদি আমি ভেলোসিটি করি, এটাও করিয়ে দেখিয়েছিলাম, কি করতে হয়? ডিওয়াই বাই ডিটি, ভেরি গুড। টি এর সামনে যে আছে সে বাইরে বেরোবে, তাহলে কত হবে? ওমেগা এ, তাই তো? ওমেগা বাইরে বেরোবে, ওমেগা এ। সাইনটা কত হয়ে যাবে? কস, তারপরে বলেছিলাম বাদ ভাল্লুক যা আছে বসিয়ে দেবে, মানে যা আছে তাই বসিয়ে দেবে, ওমেগা। তাহলে এখান থেকে যদি আমরা দেখি কাইনেটিক এনার্জির ফর্মুলা হবে হাফ এম ভি স্কোয়ার, মানে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা ডি। বলো সবাই বুঝলে কিনা? ক্লিয়ার সবার? আচ্ছা যখন এটা বলেছিলাম এবং এসএইচএম পড়ানোর সময় বারবার একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যাই করো না কেন, এদিক থেকে ওদিক থেকে যাই করো না কেন, তুমি একটা জিনিস বারবার দেখতে পাবে, যে একটা জিনিস বারবার দেখতে পাবে যে একই ভ্যালু বিভিন্ন ফর্মুলা থেকে আসে, তাই না? একই ভ্যালু বিভিন্ন ফর্মুলা থেকে আসতে পারে, দেখো একবার মিলিয়ে নাও। আচ্ছা আমাকে বলো তো, আমাকে বলো কসের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু তুমি যদি এর জায়গায় 1 বসাও, তাহলে 1 স্কোয়ার কত হবে? 1ই হবে।
তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম এর ফর্মুলা হবে হাফ এ ওমেগা স্কয়ার স্কয়ার, এটাই বেরিয়েছিল না? তো এখান থেকে ওই একই ফর্মুলা আসতে পারে, শিখেছো সবাই এত অবধি? তুমি আরো একটা কথা বলতে পারো যে স্যার কেন আপনি সাইন ওমেগা টি ধরলেন, আপনি ধরুন ওয়াই ইজ ইকুয়াল টু, আপনি ধরুন ওয়াই ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি, তাহলে কি হবে দেখো, করে করে দেখে নাও, তাহলে ভি হবে ডিওয়াই ডিটি ইজ ইকুয়াল টু একদম, একটা সামনে মাইনাস হবে তাই না? তাহলে কাইনেটিক এনার্জি হবে হাফ এম মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, হ্যাঁ কি নয়? আবার একই ভাবে ভাবো সাইন স্কোয়ার ওমেগা টি ম্যাক্সিমাম ভ্যালু কত, সাইন এর ম্যাক্সিমাম ভ্যালু কত, ওয়ান, সাইন স্কোয়ার ওমেগা টি ও ওয়ানই হবে, তাহলে হবে হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। বলো সবার ক্লিয়ার কি না? আচ্ছা ভালো কথা, এবার আমি যেটা বলতে চলেছি খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে শুনবে, ভালো করে শুনবে। আমরা এখন যেটা করতে চলেছি এটাকে বলে, এখানে এখনো একটা কনসেপ্ট বোঝানো বাকি আছে। আচ্ছা আমি আগে কনসেপ্টটা বলে দিই, তারপর আমি এটা মুছে দেবো, দিয়ে তারপর ওটা ইলাবোরেটলি বোঝাবো, এখন শুনে রাখো আগে। এখানে সাইনের মাথায় পাওয়ার কত আছে, ওয়ান, এই ইকুয়েশনে সাইনের মাথায় পাওয়ার কত আছে, এখানেও সাইনের মাথায় পাওয়ার কত আছে, যদি তাহলে আমি এটাকে বলতে পারি, এটাকে বলে সিঙ্গেল সাইন, এটাকে বলা হয় সিঙ্গেল কস, বলতে পারি? যদি সিঙ্গেল সাইন অথবা সিঙ্গেল কস ফাংশন থাকে তাহলে সেটা এসএইচএন, আদারওয়াইজ যদি টু থ্রি ফোর এসব পাওয়ার থাকে তাহলে সেটা এসএইচএম নয়। আমি কোশ্চেন আসছে স্যার কেন নয় বোঝাবো, আগে কথাটা বলে নিই, আমরা এটা মুছে দেবো, দিয়ে ওই টপিকটা বোঝাবো, আগে লিখে নাও ওই টপিকে, কি লিখবে লেখো, লেখো কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি ইজ ইজ নট এসএইচএম, কাইনেটিক এনার্জি কি বলছে এসএইচএম নয়, কেন, পাওয়ার কি আছে স্কোয়ার, কিন্তু ডিসপ্লেসমেন্ট এসএইচএম দেখো তাই না, কাইনেটিক এনার্জি ইজ নট এসএইচএম, বাট বাট পিরিওডিক, কি বললো, পিরিওডিক এন্ড and its angular frequency বা frequency একই কথা তাই না, 2 pi দিয়ে তো multiply হয় simply, angular frequency is, ভালো করে বুঝবে বলো এর angular frequency কত, omega, তাহলে এর angular frequency হবে, angular frequency is 2 omega, আমি জানি তোমাদের মনে কোশ্চেন আছে অনেক কিছু, সব উত্তর দেবো, আগে লিখে নাও কি বললাম আগে বোঝো এক এক করে, কাইনেটিক এনার্জি ইজ নট এসএইচএম বাট পিরিওডিক, এসএইচএম নয় কিন্তু পিরিওডিক হতে পারে, এসএইচএম হলে পিরিওডিক হবে, কিন্তু পিরিওডিক মানে এসএইচএম হবে এমন কোনো কথা নেই, একদম প্রথমের দিকের ক্লাসে বলেছিলাম তাই না, এসএইচএম নয় কিন্তু পিরিওডিক and its angular frequency is 2 omega, এর যা হবে তার twice হবে, এর যা হবে তার twice হবে, তোমার মনের কোশ্চেন কেন স্যার সেটা বলি আমি, ভালো করে দেখো, এটা এটা দিয়ে বোঝাচ্ছে cos দিয়ে sin দিয়ে বোঝানো যাবে, এটা কিসের গ্রাফ, এটা কিসের গ্রাফ,
cos এর গ্রাফ না cos স্কয়ার এর গ্রাফ? cos স্কয়ার এর গ্রাফ, কারণ মাইক অন আছে, একটু বন্ধ রাখ। cos স্কয়ার এর গ্রাফ কোথায় হচ্ছে বলি বলো তো? উপরটাই হচ্ছে। হ্যাঁ, নিঃশব্দে কেন বার করা যাবে না? কেন বার করা যাবে না বলো? কস এর মিনিমাম ভ্যালু কত? শুনতে পারো, মাইনাস ওয়ান যদি তুমি বসাও তার স্কোয়ার হয়ে গেলে সেটা কি হয়ে যাবে? প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি প্লাসেতে সরি এইখানে এই পয়েন্টে ম্যাক্সিমাম যখন একবার এদিকে হবে একবার এদিকে এইখানে মানে এটা কসে ছিল মানে এই পয়েন্ট থেকে একবার এদিকে হবে একবার এদিকে হবে, তাই না? তো তার জন্য প্লাস মাইনাস ওয়ান ম্যাক্সিমাম এখানে করবে, যেহেতু স্কোয়ার আছে তাই ম্যাক্সিমামের ভ্যালু নেবে প্লাস মাইনাস ওয়ান, বুঝতে পেরেছ? আর মিনিমাম নেবে জিরো, তাহলে দেখো চলে আসবে জিরো, থাকি না? আবার বলছি, তোমরা বলছো এখানে কসের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে প্লাস ওয়ান, কোনো ঝামেলা নেই, মিনিমাম ভ্যালু মাইনাস ওয়ান, না মাইনাস ওয়ান এখানে স্কোয়ার আছে, তো স্কোয়ার নিলে সেটাও প্লাস হয়ে যাবে, তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু করবে প্লাস মাইনাস ওয়ান, বুঝতে পেরেছ? হ্যাঁ, কেন হবে না? মিনিমাম ভ্যালু তখন জিরো বলবে, যেই জিরো বসাবে দেখো না জিরো চলে আসবে, মিলেছে? না, মিনিমাম ভ্যালু নেওয়া নয়, তুমি বলবে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস ওয়ান, কেন হচ্ছে বোঝো, কারণ স্কোয়ার আছে, তাই না? একদম, ম্যাক্সিমাম ভ্যালুটাই হচ্ছে এখানে প্লাস মাইনাস ওয়ান, দুটোকে রিপ্রেজেন্ট করবে, ক্লিয়ার? চলো এবার আমি এখানে একটা ছবি আঁকি, এই দেখ, ভালো করে বোঝো, ভালো করে বোঝো, আমাকে তার আগে বলো তো এটা কিসের গ্রাফ? এখানে ছোট করে আঁকি, এটা কিসের গ্রাফ বলো বলো তো? কসের গ্রাফ, সবাই জানো। আচ্ছা আচ্ছা, কস স্কোয়ার যদি হয় এক্ষুনি যেটা বোঝালাম, তার কি নেগেটিভ পার্ট থাকবে? তাহলে নেগেটিভ পার্টটা উপরে চলে যাবে, তাহলে কিরকম গ্রাফ হবে দেখো, হবে এরকম গ্রাফ, বুঝতে পেরেছ? এটা কার গ্রাফ হলো? এই বরাবর টাইম আর এই বরাবর টাইম ইন্টিগ্রেটেড গ্রাফ, ক্লিয়ার? এবার দেখ, এবার দেখ, আমাকে বলো, আমাকে বলো কাইনেটিক এনার্জি ম্যাক্সিমা থেকে মিনিমা হতে, প্রথম ম্যাক্সিমা থেকে প্রথম মিনিমা হতে, বুঝিয়েছিলাম খানিকক্ষণ আগে, প্রথম ম্যাক্সিমা থেকে প্রথম মিনিমা হতে কত টাইম নেয়? এটাতে আমি ম্যাক্সিমা বলতে পারি, এটা মিনিমাম, তাহলে এই টাইমটা হবে টি বাই ফোর, বুঝতে পেরেছ? ক্লিয়ার? তাহলে এই টাইমটা হবে কত? আচ্ছা বুঝিয়ে দিই কিভাবে বুঝবে, আরেকবার ভালো করে দেখে নাও কিভাবে বুঝবে, দেখে নাও, দেখ এই কনসেপ্টটা মনে রাখবে, তাহলে জীবনে প্রবলেমে পড়বে না। এটা কিসের গ্রাফ বলো? সাইনের গ্রাফ। এই পার্টটাকে বলা হয় একটা পার্ট, তাই তো? এটা মানে একটা পার্ট মানে একটা উপরের হাফ বললাম, একে দুভাগে ভাগ করা হয়, এই একটা এই একটা, প্রত্যেকটা ভাগ টাইমের রেসপেক্টে করলে টি বাই ফোর করে হয়, আর অ্যাঙ্গেলের রেসপেক্টে করলে পাই বাই টু করে হয়, সেটা পরে দেখাচ্ছি, অ্যাঙ্গেলটা পরে দেখাচ্ছি, আগে টাইমটা দেখিয়ে নিই, টি বাই ফোর করে হয়। তাহলে আমাকে বলো এটা একটা হাফ টি বাই ফোর, এটা আরেকটা হাফ টি বাই ফোর, টি বাই ফোর প্লাস টি বাই ফোর কত হয়? টি বাই টু। তাহলে এটা কত হবে?
কটা হলো একটা দুটো তিনটে কত হবে প্রত্যেকটা t/4 করে কত হবে 3t/4 ক্লিয়ার আবার আবার বলবো আবার বলছি আবার আগে বোঝো বোঝো ভালো করে শেখো এটা আমি মেকানিক্যালি শেখাচ্ছি এই হলো গ্রাফ বুঝতে পেরেছো একে কত ভাগে কাটা যায় তাই তো তুমি বলবে একে কাটা যায় এরকম মানে এই পার্টটাকে দু ভাগে স্যার এর থেকে ছোট কাটা যাবে তুমি বলবে না এর থেকে বড় কাটা যাবে হ্যাঁ এক মাল্টিপল কাটা যাবে বাট এখান থেকে ধর কেউ কাটতে বললো তুমি বলবে কাটা যাবে না ক্লিয়ার এত অবধি তাহলে এবার কোশ্চেন হচ্ছে এখান থেকে এইটুকুনির ভ্যালু কত প্রথমে টাইম দিয়ে বোঝাচ্ছি এখান থেকে এটুকুনির ভ্যালু হচ্ছে t/4 ক্লিয়ার তাহলে এটা একটা t/4 এরকম গোল দিয়ে দেবে এটা একটা একটা হলো t/4 এটা আরেকটা তাহলে কটা হলো এখানে এই পয়েন্টে আসা মানে কটা এরকম গোল গোল পেলে তাহলে প্রত্যেকটা t/4 করে তাহলে টোটালটা কত হবে t/2 বুঝতে পেরেছো বুঝতে পেরেছো লজি বলো এবারে এটা আরেকটা তাহলে এটা কত হবে 3t/4 হবে এটা আরেকটা বলো এটা কত হবে 4t/4 হবে 4 * t/4 হবে মানে কত হবে t হবে এইটাকেই একটা কমপ্লিট ওয়েভ বলে তাই না দেখো একটা কমপ্লিট ওয়েভ যেতে যে টাইম লাগে তাকে টাইম পিরিয়ড বলে মিললো এবার তোমাকে পরীক্ষায় ধর কোশ্চেন করলো কখনো এইখানে কত হবে কত টাইম হবে কি করবে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নাইন খানা আছে তাহলে এটা হবে নাইন টি বাই ফোর বড় শিখেছো এই হলো নিয়ম ক্লিয়ার একই জিনিস কসেও একই জিনিস তাহলে এটা একটা হাফ কিরে টি বাই ফোর মিলেছে বল তাহলে এটা কত হবে এটা কত হবে বল টি বাই টু এটা কত হবে বল ভেরি গুড 3t/4 এটা কত হবে বল তাহলে বোঝ আচ্ছা শুন আগে বলে রাখি এই কোশ্চেনটা এসেছিল জেই 2017 এ কাইনেটিক এনার্জি গ্রাফ এটা বোঝা গেছে আচ্ছা এবার শুন t মানে একটা ওয়েভের পাওয়ার রিপিটেশন হলো এখানে দেখ এটাই দেখ পাওয়ার রিপিটেশন হলো এখান থেকে শুরু করে এখান অবধি একটা রিপিটেশন আবার এখান থেকে শুরু করে এখান অবধি একটা রিপিটেশন হ্যাঁ কি নয় কবার রিপিট করলো তাই এর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 2 ওমেগা বুঝতে পেরেছিস এই দেখ এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তাই এর দুবার যেহেতু রিপিট করলো তাই এর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 2 ওমেগা শিখেছিস এত অবধি সবাই এটা আস্তে বল বুঝতে পারছি না আরেকবার বল কে কে দুবার রিপিট করলো এই যে ছবি আঁকলাম ছবি থেকে বোঝা যাচ্ছে ছবিতে এখান থেকে এটা একটা রিপিটেশন এখান থেকে এটা আবার একই রিপিটেশন তাই না তার মানে একটা টাইম পিরিয়ডে দুবার রিপিটেশন করবে এখানে একবার টাইম পিরিয়ডে একটা রিপিটেশন হলো বুঝতে পারছিস না আবার বোঝ আবার চিন্তা নেই এই দেখ এদিকে বোঝ এই গ্রাফে এটা কি রিপিটেশন এটা কি রিপিটেশন
যদি এটা ডিফিনিশন হতো তাহলে গ্রাফ এরকম হয়ে যেত, তাই না? তাহলে এটা ডিফিনিশন নয়, কতটুকু ডিফিনিশন? এইটা একটা, তাই না? এটা একটা, এটাকেই কপি করে আবার বসা যায় আরেকটা, তাই না? এটাকেই কপি করে আবার বসা যায় আরেকটা। এখানে এটার মধ্যে কতটুকু রিপিটেশন দেখে দেখে, এখানে রিপিটেশন, এইটা একটা রিপিটেশন, আবার পর এখান থেকে বসাবা, এই দেখ তোরা কি পেলাম, আমরা কি পেলাম, এত অব্দি করে টি। তাহলে একবার টি তে কবার রিপিটেশন? দুবার, তাই এর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 2 ওমেগা। বুঝতে পেরেছিস এবারে? আচ্ছা অ্যাঙ্গেলটা একটু বুঝিয়ে দিই, শুনে নে। এখান থেকে প্রত্যেকটা হাফ হয় পাই বাই 2 করে, ভালো করে মনে রাখ, এই দুটোই মনে রাখতে আর কিছু নয়। টাইম কত করে হয়? টি বাই 4 করে। আর অ্যাঙ্গেল কত করে হয় বল? পাই বাই 2 করে। বল এবার আমাকে বলে ফেল এটা কত হবে, কবাকে ভাগ হবে, কবাকে ভাগ হবে? একটা দুটো তিনটে চারটে, তার মানে 4 ইনটু পাই বাই 2 কত হয়? 4 ইনটু পাই বাই 2 এখান থেকে এটা কমপ্লিট একটা, মানে একবার ঘোরা না, একবার কমপ্লিট রোটেশন না, একবার কমপ্লিট ঘোরা মানে 2 পাই ঘোরা না, পাই বাই 2, পাই বাই 2। টাইম টি বাই 4, অ্যাঙ্গেল পাই বাই 2, ক্লিয়ার? এটাই মনে রাখ, ব্যাস হয়ে গেল। এবার এটা কোশ্চেন যে স্যার সাইন স্কয়ার ওমেগা টি কেন এসএইচএম নয়, বোঝাচ্ছে একটু বাদে, পোটেনশিয়াল এনার্জি করিয়ে নিই, ওই টপিকটা করিয়ে কম্বিনেশন অফ এসএইচএম করি, আজকের ক্লাস কমপ্লিট করব, করি। এবার হেডিং দে, তাহলে বল বুঝলি কিনা সবাই। আচ্ছা আরেকটা জিনিস, আরেকটা জিনিস, এই যে গ্রাফটা হলো এটা কিসের গ্রাফ হলো? কসের, কস স্কয়ার, একদম কস নয় কস স্কয়ার, তাই তো? আমরা এটাও পেলাম কাইনেটিক এনার্জির আরেকটা ফর্মুলা হয় হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, কিন্তু এটা কখন হয়? যখন এ কস ওমেগা টি ধরি, তাই তো? কস ওমেগা টি মানে কখন? এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট হচ্ছে। আর সাইন কখন হয়? যখন মিড পজিশন থেকে স্টার্ট হয়, ক্লিয়ার? তাহলে এটা হলে কি রকম গ্রাফ হবে দেখ, এটা হলে এটা সাইনের গ্রাফ, আগে বোঝ, এটা সাইনের গ্রাফ, সাইন স্কোয়ার করবি, নিচের পার্টটা থাকবে না, তার মানে কি রকম হবে? উপরে চলে যাবে, বল বুঝলি কিনা? আবার একই ভাবে ভাব, বল এটা কত হবে? টি বাই 4, এটা কত হবে? টি বাই 2, এটা 3t/4, এটা টি, বল টি এর মধ্যে কবার রিপিটেশন? তাহলে এর ক্ষেত্রেও অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি কত? বুঝতে পেরেছিস আমি কি বোঝাতে চাইছি? এটা যেই 2017 মেন্স এসছে বলেই দিলাম আমি, তোমরা বইতে এটা পাবে না, মানে বোর্ডসের বইতে অত অবধি করা আছে হাফ এর ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওই অবধি বলা আছে, এগুলো এক্সট্রা বলুন, ক্লিয়ার সবার? যেইতে কোশ্চেন এসেছিল যে চারটে গ্রাফ দিয়ে দিয়েছিল, দিয়ে বলে দিয়েছিল ওটা মিন পজিশন থেকে স্টার্ট হচ্ছে, কোন গ্রাফটা হবে? এই অপশনটা ছিল এরকম টাইপের, এরকম এক্স্যাক্টলি অপশন ছিল না, এরকম একটা অপশন ছিল, এরকম একটা অপশন ছিল, এটা টি বলেছিল, এখানেই তো ভুল হয়ে গেছে না, এটা টি হতে পারে না কখনো, তাই না? হ্যাঁ মানে দুবার হবে মানে কি, মানে না এটা তবুও হতো না, এটা যদি টি বাই 2 ও দিত তাহলেও হতো না, কেন? বলে দিয়েছে মিন পজিশন থেকে স্টার্ট হবে, তাহলে কি এটা হতে পারে? না 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 না, আবার আবার ভুল হচ্ছে, ভুল ভাবছো, ভুল ভাবছো,
মিন পজিশন থেকে স্টার্ট হবে এক্স এর ভ্যালু হয় এ সাইন ওমেগা টি তাকে ডেরিভেটিভ করলে হয় এ ওমেগা কস ওমেগা টি তাহলে মিন পজিশন থেকে স্টার্ট হওয়া মানে এটা কস স্কয়ার এর হবে তাই না ভি স্কয়ার করলে সাইনের কোশ্চেন তো আসছে না সাইনের কোশ্চেন তখনই আসতো যদি বলতো এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট করছে তাই না তো এই এসছিল ক্লিয়ার সবার যেই ক্লাসগুলো যখন হবে তখন ওই কোশ্চেনগুলো ধরে ধরে করিয়ে দেবো দেখবে দেখেই অ্যান্সারে টিক মারতে পারবে যাই হোক চলো এখন বুঝিয়ে দিই এবার হেডিং দাও পোটেনশিয়াল এনার্জি এবার হেডিং দাও পোটেনশিয়াল এনার্জি প্রথমে আমাকে বলো এসএইচএম এর ইকুয়েশন ছিল এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স যেটা আমরা স্প্রিংও করেছিলাম তাহলে স্প্রিং ফোর্স যেহেতু কনজারভেটিভ ফোর্স আমরা বলতে পারি এখানে পোটেনশিয়াল এনার্জি থাকবে কিন্তু আবার একটা প্রবলেম চলে এলো পোটেনশিয়াল এনার্জি একটা পার্টিকুলার পয়েন্টে ডিফাইন্ড নয় পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ কনজারভেটিভ ফোর্স ক্লিয়ার এত অবধি তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি দেখেছি ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ সি ক্লিয়ার আচ্ছা ভালো করে দেখো আমি ধরলাম পার্টিকেলটা কোথা থেকে স্টার্ট করছে এক্স ইজ ইকুয়াল টু জিরো থেকে কত অবধি যাচ্ছে এক্স অবধি এক্স ইজ ইকুয়াল টু জিরো থেকে এক্স অবধি যাচ্ছে ধরলাম ক্লিয়ার তাহলে আমি কি বলতে পারি ফর স্মল ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট ডিএক্স ওয়ার্ক ডান ডিডব্লিউ সি সি ফর কনজারভেটিভ ফোর্স ওটা চাইলে নাও লিখতে পারো ওয়ার্ক ডান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা বলতে পারি ভালো করে দেখো এখানে একটা কনফিউজিং জিনিস আছে এই ফোর্সের ফর্মুলা আমরা কি পেয়েছিলাম ফোর্সের ফর্মুলা কে বলবে কি পেয়েছিলাম এইখানে ভুলটা এই মাইনাসটা কি রিপ্রেজেন্ট করে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট অপোজিট টু ইচ আদার যদি তুমি ফোর্সের জায়গায় মাইনাস বসাও তাহলে থিটাতে জিরো বসাবে তাই না তাই না বোঝা গেছে আবার বলছি এই ফোর্সের জায়গায় তুমি যদি মাইনাস কে এক্স বসাও তাহলে মাইনাস মানে কি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট অপোজিট টু ইচ আদার তুমি অলরেডি নিয়ে নিলে তাহলে থিটার জায়গায় জিরো বসাবে তাই না অথবা ফোর্সের জায়গায় তুমি বসাও শুধু কে এক্স ডিএক্স থিটার জায়গায় তাহলে বসাও মানে কি ডিগ্রি এই 180 ডিগ্রি মানে কি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট অপোজিট টু ইচ আদার তাই না ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে কি করে এখানে একবার অলরেডি মাইনাস দেয় আবার এখানে কস 180 নেয় তার মানে গাড়িটা পেছনের দিকে ব্যাক হয়ে যাবে তাই না গাড়িটা পেছনের দিকে ব্যাক করছে মানে সামনের দিকে যাচ্ছে তাই না তাই এখানে খুব সাবধানে বসাবে ফোর্সে যদি মাইনাস না বসাও তাহলে এখানে 180 বসাবে ফোর্সে যদি মাইনাস বসাও তাহলে এখানে জিরো বসাবে বোঝা গেছে ক্লিয়ার এগোবো এইখানে আবার ভ্যালু বসাবো তাহলে ডিইউ হবে মাইনাস এই ভ্যালুটা কস 180 ভ্যালু আবার কত আচ্ছা আমি লিখে দিই সেটা করব না
kx dx cos 180 डिग्री বলো cos 180 ভ্যালু কত minus 1 minus এ minus এ কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে পরের লাইন হবে du is equal to k x dx এটাকে কি করব ইন্টিগ্রেট করব ক্লিয়ার এত অবধি বলো আবার এই যে এটা কি পেলাম এটা dwc পেলাম নাকি তাহলে এটা এই মাইনাস বসালাম dwc এর জায়গায় এটা বসে দিলাম আচ্ছা এই বাবু এবার ভালো করে দেখবে এখানে এবার বইয়ের সাথে তোমরা যে বই ফলো করো তার সাথে একটু আলাদা হবে তারপর আমি বইটাও করে দেব 99% ক্ষেত্রে বইটা মিলবে বাট কিছু ক্ষেত্রে আসবে যেখানে বইটা মিলবে না বাট ওটা এখনি শিখে নাও বলো রাইট সাইডে কাকে ইন্টিগ্রেট করছো x কে x ছবি আঁকা আছে এখন x কোথা থেকে শুরু করেছিলাম মানে কত থেকে বলো ভ্যালু বলো জিরো কত অবধি গেছিল x অবধি 0 থেকে x হচ্ছে তার লিমিট ক্লিয়ার সবার ক্লিয়ার আচ্ছা যখন x 0 তখন পটেনশিয়াল এনার্জি 0 হবে এটা সব সময় ট্রু নয় 0 হতে পারে নাও হতে পারে যদি জিরো হয় তাহলে বইতে সেটাই করা আছে আমরা আপাতত ধরছি যখন x এর ভ্যালু জিরো ইনিশিয়াল কোনো পটেনশিয়াল এনার্জি থাকতেই পারে হ্যাঁ কি নয় বল তাই আমরা ধরছি যখন x জিরো তখন পটেনশিয়াল এনার্জি u জিরো বইতে এটা কি করা আছে জিরো করা আছে ক্লিয়ার যখন x তখন পটেনশিয়াল এনার্জি u ক্লিয়ার সবার এবার ইন্টিগ্রেট করতে হবে ইন্টিগ্রেশন dx কত হয় বল ইন্টিগ্রেশন dx হয় x তাহলে ইন্টিগ্রেশন du কত হবে u তারপরে ফর্মুলা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাহলে কি লিখবো ইউ মাইনাস ইউ নট ক্লিয়ার সবার আর কি ফর্মুলা আছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা কি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 তাহলে x এর মাথায় পাওয়ার 1 তাহলে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 মানে 2 তাহলে হবে হাফ x স্কয়ার লিমিট বসালেও x আর তলায় 0 সেমই হবে কোনো প্রবলেম হবে না তাই না ক্লিয়ার তাহলে u হবে u নট প্লাস হাফ kx স্কয়ার এই হলো পটেনশিয়াল এনার্জির ফর্মুলা তোদের কি চেনা চেনা লাগে এরকম জিনিস কোথায় করেছিস মনে পড়ে স্প্রিং এর ক্ষেত্রে করেছিলিস হাফ কে এক্স স্কয়ার সেম জিনিস আমি যখন পড়িয়েছি ওয়ার্ক পাওয়ার এনার্জির ভিডিওটা দেখবি আমি বলেছিলাম এটা এসএইচএম অসিলেশনে রিপিট হবে এই রিপিট হচ্ছে গ্রাফটাও সেম হবে ইফ এটা স্পেশাল কেস ইউ নট যদি জিরো হয় তাহলে ইউ কত হবে ইউ নট যদি জিরো হয় ইউ কত হবে হাফ এক্স স্কয়ার তোদের কি মনে পড়ে যে আচ্ছা আচ্ছা ওটা আমি আলাদা করে বলছি আলাদা করে বলছি এখানে এতটুকু থাকবো এই ওপরের পার্টটা মুছে দিই মুছে দিই এটা দেখ ভালো করে
তাহলে কোশ্চেন হচ্ছে পটেনশিয়াল এনার্জি কখন ম্যাক্সিমাম হবে? ম্যাক্সিমাম যখন এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম হবে তখন পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে। কখন হয় এক্স এর ভ্যালু ম্যাক্সিমাম? প্লাস মাইনাস এতে, তাই না? স্কোয়ার আছে, স্কোয়ার আছে, এক্সট্রিম পজিশনে হয়। তাহলে ইউ তখন হবে হাফ কে স্কোয়ার। হ্যাঁ রে, কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু এটা বেরিয়েছিল না? বুঝতে পেরেছিস? তার মানে এনার্জি কনজারভেশন টা ফলো হচ্ছে, টোটাল এনার্জি কনজার্ভ। সিমিলারলি সিমিলারলি মিনিমাম কখন হবে? যখন এক্স ইজ ইকুয়াল টু জিরো হবে তখন ইউ হবে জিরো। রে ঠিক দেখ, ঠিক দেখ, কাইনেটিক এনার্জির উল্টো। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়েছিল এক্স ইজ ইকুয়াল টু জিরো তে, আর পোটেনশিয়াল এনার্জি এক্স ইজ ইকুয়াল টু জিরো তে জিরো বেরোলো, মানে মিনিমাম। আর ম্যাক্সিমাম হয়েছিল কাইনেটিক এনার্জি এক্স ইজ ইকুয়াল টু জিরো তে হয়েছিল, ওটা ওখানে প্লাস মাইনাস এ। ক্লিয়ার একদম? একদম এনার্জি কনজার্ভ। আমি অন্যভাবে দেখিয়ে দিচ্ছি এনার্জি কনজার্ভ। আগে গ্রাফটা শিখে নে, দেখ এই গ্রাফটাও চিনিস কিনা তোরা। এই বরাবর টোটাল এনার্জি, এই বরাবর এক্স। যখন এক্স জিরো তখন ইউ জিরো, তার মানে এটা ইউ এর গ্রাফ। রে পটেনশিয়াল এনার্জির গ্রাফ, আর এটা হ্যাঁ জিরোতে টাচ করবে। কেন জিরোতে টাচ করবে না? জিরো বেরোলো না? আসছি, তুই কেন বলেছিস সেটা বলছি পরে। আর এটা হলে, এটা হলো কাইনেটিক এনার্জির গ্রাফ। যখন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, পটেনশিয়াল এনার্জি জিরো। যখন পটেনশিয়াল এনার্জি বাড়ছে, কাইনেটিক এনার্জি কমছে, একই নয়? ডিটো গ্রাফটা দিয়েছিল পরীক্ষায়, কোশ্চেন এসেছিল, এটা বোর্ডেও আছে, জেই 2015-এ ডিটো দিয়েছিলেন। কোশ্চেনগুলো আমি বলে দিচ্ছি, ইয়ারগুলো দেখে দেখে করবে। যখন আমরা জেই নিটের ক্লাস করব তখন তো বলবই, কোশ্চেন আকারে লিখে করবো, বাট এখন বলে দিচ্ছি জিনিসগুলো। বাট এটা 100% ট্রু নয়, বইতেই ছবি আঁকা আছে, এটা 100% ট্রু নয়। 100% ট্রু গ্রাফ যদি তুমি করতে চাও তাহলে সেটা একদম ভেরি গুড। তাহলে গ্রাফটা হবে এরকম, এটা কাইনেটিক এনার্জি কিন্তু এটা পটেনশিয়াল এনার্জি, এই পার্টটা ইউ নট, মানে জিরোতে টাচ করবে না, তাই না? কিন্তু কিন্তু এটা খুব রেয়ার দেয়, এই কোশ্চেনটা খুব রেয়ার দেয়, বড় হলে একটু দেখতে পাবে, বইতে নেই তোমাদের, বাট শুনে রাখো, জেনে রাখো, শিখেছো সবাই? শিখেছো সবাই? চলো উঁচি, কাইনেটিক এনার্জির তাহলে আমরা ফর্মুলা কি পেলাম? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি পেলাম? হাফ কে এক্স স্কোয়ার, তাই তো নাকি? আমরা এটাও দেখেছি যে এ ওমেগা স্কোয়ার কে কে লেখা যায়, এবার আমরা যদি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি করি তাহলে হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার ক্যান্সেলড আউট হবে, পড়ে থাকবে হাফ কে স্কোয়ার। হ্যাঁ রে, এটা কনস্ট্যান্ট না? তো এটা থেকেও বলা যায় টোটাল এনার্জি কনজার্ভ, যদি পরীক্ষায় দেখাতে বলে এইভাবে দেখাবে। শিখেছো সবাই? ক্লিয়ার?
একটু ভালোভাবে দেখে না আরেকটু ভালোভাবে দেখে না পটেনশিয়াল এনার্জির ফর্মুলা হাফ এক্স স্কয়ার আমরা যদি ধরি এক্স হচ্ছে এ সাইন ওমেগা টি তাহলে পটেনশিয়াল এনার্জির ফর্মুলা হবে হাফ কে স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি বলো এটা কি এসএইচএম তাহলে পটেনশিয়াল এনার্জি ইজ নট এসএইচএম একই কথা হচ্ছে কাইনেটিক এনার্জির মতই বাট পিরিওডিক এন্ড ইটস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত হবে 2 ওমেগা সবাই বুঝতে পেরেছো গ্রাফ যদি আঁকি এবার সাইনের গ্রাফ হবে তাই তো নাকি এই বরাবর পটেনশিয়াল এনার্জি এই বরাবর টাইম এই হবে এবার গ্রাফ ধরতে পারছো সবাই এটা হবে টি বাই ফোর এটা হবে টি বাই টু এটা হবে থ্রি টি বাই ফোর এটা হবে টি দেখো দুবার রিপিট হচ্ছে ক্লিয়ার হ্যাঁ প্রথম যেটা লিখলাম ইজ নট এসএইচএম মানে কাইনেটিক এনার্জির মতই সেম একদম ক্লিয়ার সবার বোঝা গেছে তো এবার লাস্ট টপিক করে শেষ করব একটাই আর বাকি থাকবে সেটা হচ্ছে এক্সাম্পল অফ এসএইচএম সেটা কিভাবে বার করা যায় পরের দিনের ক্লাসে করে দেখাবো আজকে হ্যাঁ একদম ভিডিওগুলো দেখবে আর আমি ইন্ডিভিজুয়াল ভিডিওগুলো পাঠাবো তোমাদেরকে ঠিক আছে একটা একটা করে একদিনে সব পাঠাবো না দুটো তিনটে করে ভিডিও পাঠাবো ছোট ছোট করে ঠিক আছে ওটা আমি আগে পাঠিয়ে রেখেছি যাদের পরীক্ষা আছে তারা আগে দেখে নেবে তার জন্য ঠিক আছে এগোই হ্যাঁ নিশ্চয়ই পাঠাবো বললাম তো এভরিডে যেমন যেমন ক্লাস থাকবে অল্প অল্প করে একটা দুটো করে ভিডিও পাঠিয়ে দেবো আমি আর প্লে লিস্ট পাঠাবো না ভিডিওটাই পাঠাবো ক্লিয়ার বুঝি এবার আমরা যেটা করব এটাকে বলা হয় কম্বিনেশন অফ এসএইচএম লিখে রাখো এর টপিকটার নাম হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় খুব দেয় কোনটা বল একদম ওটা টপিকই এটা ওটা টপিকই এটা ওটাই বোঝাতে গেলে কম্বিনেশন অফ এসএইচএম বুঝতে হবে বলবো না 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 ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সরি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা আর ফ্রিকোয়েন্সি এ ওমেগা ফর্মুলা 2 পাই এ ওমেগা যদি 2 ওমেগা হয় তাহলে এন ও 2 এন টুয়াইস বাড়বে না তাই বলছি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অর ফ্রিকোয়েন্সি বুঝতে পেরেছো এবার কোশ্চেনটা কিভাবে থাকবে একেবারে কোশ্চেন আকারে দিচ্ছি আমি তোমাকে কোশ্চেনটা এরকম থাকবে অনেক দিচ্ছি আমি যত আছে সব দিচ্ছি এত থাকবে না কয়েকটার মধ্যে থাকবে নাম্বার ওয়ান বলবে কোশ্চেন বলবে হুইচ ওয়ান ইজ এসএইচএ অ্যান্ড পিরিওডিক অ্যান্ড নন পিরিওডিক কোশ্চেনটা কি বলছে কোনটা এসএইচএম কোনটা পিরিওডিক কোনটা নন পিরিওডিক আমাকে বলো যে এসএইচএম হবে সে পিরিওডিক হবে কি হবে না একদম তাহলে একবার তাহলে আমরা এইভাবে ভাববো কোনটা এসএইচএম ভাববো যদি এসএইচএম না হয় তখন পিরিওডিক নন পিরিওডিকের কথা ভাববো তাই না তাই তো চলো অপশন গুলো এরকম দিচ্ছে ফার্স্ট y is equal to a sin omega t সেকেন্ড y is equal to a sin square omega t থার্ড y is equal to a cos cube omega t ফোর্থ y is equal to a sin omega t plus b cos omega t
fifth y is equal to a sine omega t minus x, sixth 1 plus omega t plus omega square t square, sixth y is equal to e to the power x. Clear at all the question solution asks you. Clear at all the clear. তোকে এই এরকম ইকুয়েশন দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে কোনটা এসএইচএম, কোনটা পিরিয়ডিক, কোনটা নন পিরিয়ডিক বলো। ক্লিয়ার এগোবো? আচ্ছা ভালো করে শুনবি, খাবার দেখে চিনতে পারিস তো? তো সেরকম চিনতে হবে। বল প্রথমটা সম্পর্কে তোর কি ধারণা, ওটা এসএইচএম না এসএইচএম নয়? আমাকে কি কেউ আমাকে বলতে পারবি কেন এটা এসএইচএম? না ওরকম ভাবে বলবি না, কি বলবি শোন, এসএইচএম মানে হচ্ছে তার মধ্যে সিঙ্গেল সাইন অর কস ফাংশন থাকবে। কি বললাম? এসএইচএম মানে সিঙ্গেল, দেখে বোঝার জন্য, দেখে বোঝার জন্য সিঙ্গেল সাইন অর কস ফাংশন থাকবে। যদি থাকে তো খুবই ভালো, যদি না থাকে, শুনবি, যদি না থাকে তাহলে কোনোভাবে তুই যদি এনে দিতে পারিস সিঙ্গেল সাইন আর কস, তাহলেও সেটা এসএইচএম হবে। ক্লিয়ার? তো প্রথমটা এসএইচএম, সিঙ্গেল সাইন ফাংশন, পরিষ্কার বোঝা যাচ্ছে? তোরা যেটা বললি সেটাও ট্রু, যে মাথায় পাওয়ার কত হতে হবে 1, বা সাইন স্কোয়ার ওমেগা টিকে আমরা কিভাবে ভাবতে পারি, সাইন ওমেগা টি ইনটু সাইন ওমেগা টি, সিঙ্গেল সাইন আর কস কি হলো? তাহলে এটা নট এসএইচএম। এবার উত্তর পেয়েছিস? এটা নট এসএইচএম। কস কিউব ওমেগা টি কোনো ভাবে এগুলোকে আনতে পারবি না। আচ্ছা তার আগে বলি, যদি নট এসএইচএম হয় তাহলে পিরিয়ডিক কিনা বলতে হবে। বল এক্ষুনি তো করে দেখলি, তার গ্রাফও তো আঁকলি, সাইন স্কোয়ার ওমেগা টি পিরিয়ডিক কি পিরিয়ডিক নয়? ভেরি গুড, তাহলে নট এসএইচএম বাট পিরিয়ডিক। সিমিলারলি থার্ড একটাও নট এসএইচএম বাট, কেন একই হবে, কিউব কস ওমেগা টি কি পিরিয়ডিক, তাহলে কস কিউব ওমেগা টিও পিরিয়ডিক। ক্লিয়ার সবার এত অবধি? বোঝা গেছে? ফোর্থেরটা বাদ দে, পরে করবি। ফিফথেরটা সম্পর্কে তোর কি ধারণা? কিরে এটাকে তুই এরকম করিসনি, এরকম করিসনি সাইন ওমেগা টি প্লাস বা মাইনাস ফাই করিসনি? না না, এক্স এর ভ্যালু জিরো করার দরকার নেই। আমরা কি করিনি সাইন ওমেগা টি প্লাস মাইনাস তো ভ্যালু হতে পারে নাকি? একদম, এখানে ওরকম ভাবে ফেজ আসবে না, এটা অ্যাকচুয়ালি ইকুয়েশন হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন। এটা ওয়েভস এ দেখতে পাবি, আমি ভিডিওগুলো পাঠাবো যখন, এখানে কিভাবে এটা এসেছে আমি করে দেখিয়েছি পুরো, পরীক্ষায় আসে না পরের কথা, বাট করে দেখিয়েছি আমি পুরো। তো এমনিও তো আমরা করেছি সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই, তার মানে এটা ওরকমই দেখতে, তাহলে এটা কি হবে বল? একদম, ভেরি গুড, এন্ড অলসো, আর ওটা বলে না এসএইচএম বলে পিরিয়ডিক তো হবে, ওটা আর বলে না কেউ, তাই না? তাই না? সাত নম্বর একটা আছে, সাত নম্বর একটা দিতে ভুলে গেছি, সাত নম্বরটা কি দেখা যাবে ক্যামেরায়, তার আগে দেখে নি।
7 নম্বর একটা আছে দাদা হ্যাঁ দেখা যাবে 7 নম্বর হচ্ছে দাদিতে ভুলে গেছি y is equal to a sin omega t plus cos 3b cos 3 omega t পড়ে আছে শুন দাদা এই এটা যে চিনিস তোরা এটা কি রকম এর মধ্যে কোন সাইন কস আছে না তাহলে এটা কি হবে এটা কি হবে not SHM periodic কি এর মধ্যে সাইন কস নেই মানে periodic হতে পারে না স্যার তাহলে এটা হবে non periodic বুঝতে পেরেছিস বল এটা সম্পর্কে কি ধারণা তাহলে এটাও কি হবে তাহলে কোনটা পড়ে থাকলো 4 নম্বর পড়ে থাকলো আর 7 নম্বর পড়ে থাকলো তাই তো বাকিগুলো মুছে দি এটা ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো পরীক্ষায় যায় কিন্তু খুব বাকিগুলো মুছে দি না tan এর tan এ রিপিট হয় ইনফিনিটি আছে না একটা আনডিফাইন্ড আছে না আর বাকি তো সব এদের মাল্টিপল তাই না চলে আয় ও বাবা ওটাই তো মুছে দিলাম স্যার আচ্ছা 4 নম্বরটা কি ছিল বল y is equal to a sin omega t plus b cos omega t আগে চিনবি কিভাবে দেখ কিভাবে চিনবি দেখ সাইনের পর কি আছে বল কসের পর কি আছে বল দুটো কি সেম তাহলে বলে দিবি এটা এসএইচএম তাহলে বলে দিবি এটা এসএইচএম কি বলবি এটা এসএইচএম এবার তোর কোশ্চেন এবার তোর কোশ্চেন স্যার কি করে হবে দেখাবেন না দেখাই দেখ আমি একে ধরলাম আর কস থিটা যা আছে তাই লিখলাম সাইন ওমেগা টি বি কে ধরলাম আর সাইন থিটা কস ওমেগা টি তাহলে কাকে কি ধরলাম এখানে লিখে নিই একে ধরলাম আর কস থিটা বি কে ধরলাম আর সাইন থিটা ক্লিয়ার সবার এদের মধ্যে থেকে কে কমন যায় আর তাহলে পড়ে থাকবে cos থিটা sin ওমেগা টি প্লাস sin থিটা cos ওমেগা টি এটাকে কি আমি বলতে পারি sin ওমেগা টি প্লাস থিটা মানে sin a প্লাস b এর ফর্মুলা সিঙ্গেল সাইন এসছে তাহলে এটা কি এসে ধৈর্য 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 আমি আছি আমি সব বলে যাব আগে বল এটা সিঙ্গেল সাইন এসছে কিনা তাহলে এটা এসেইছে কিন্তু স্যার আপনি আর ধরলে এই আর এর ভ্যালু কি আপনি থিটা ধরলে এই থিটার ভ্যালু কি এটা বার করার একদম সুন্দর নিয়ম আছে প্রোটোকল আছে সেই প্রোটোকল শিখে নে কি প্রোটোকল এই দুজনকে স্কয়ার করে অ্যাড করে দে কি করবি স্কয়ার করে অ্যাড কর a স্কয়ার r স্কয়ার cos স্কয়ার থিটা b স্কয়ার r স্কয়ার sin স্কয়ার থিটা অ্যাড কর কত হবে r স্কয়ার হবে a square plus b square তাহলে r হবে root over a square plus b square a b দিয়ে দেওয়া থাকবে আর এর ভ্যালু বার করতে পারবি কিনা বল আবার আমি কি ধরেছি থিটা থিটা বার করার প্রোটোকল কি রেশিও করে দে রেশিও করে দে সেকেন্ডটা বাই প্রথমটা কর তাহলে কি হবে
আর আর কাটবে sin থিটা বাই cos থিটা মানে tan থিটা হবে tan থিটার ফর্মুলা হবে b বাই a তাহলে থিটা হবে tan ইনভার্স b বাই a শিখেছিস সবাই ক্লিয়ার কত হবে বল সামনে ওয়ান সামনে ওয়ান কত হবে আর তাড়াতাড়ি বল বল থিটা কত হবে বল ওয়ান মানে কত ট্যান ইনভার্স ওয়ান পাই বাই ফোর মানে 45 ডিগ্রি তাই না তাহলে রেজাল্টেন্ট ইকুয়েশনটা কি হবে সেটাও বলে দেওয়া যাবে y is equal to r r মানে হচ্ছে √2 sin ওমেগা t plus pi by 4 মনে পড়ে ফেজার ডায়াগ্রাম দিয়ে সব বেরিয়েছিল হ্যাঁ স্যার এই হলো ঠিক শিখেছিস সবাই হ্যাঁ এই যে করলাম রেশিও করলাম রেশিও করে এলো নিয়ম খুব সিম্পল আর বার করতে গেলে স্কোয়ার করে অ্যাড করো আর থিটা বার করতে গেলে রেশিও করে দাও ডিভাইড করে দাও ক্লিয়ার এবার বল এটা কি ছিল এটা কি ছিল আরেকটা ছিল সাত নম্বর ছিল সাত নম্বরটা কি ছিল সাত নম্বর ছিল y is equal to a sin omega t plus b cos 3 omega t এটা ওমেগা টি এটা থ্রি ওমেগা টি জীবনে আনতে পারবি না জীবনে আনতে পারবি না কেন সাইন এ প্লাস বি এর ফর্মুলায় করবে বল এটা তাহলে এটা এসএইচএম নয় কিন্তু এ সাইন ওমেগা টি কি পিরিয়ডিক বি কস থ্রি ওমেগা টিও কি পিরিয়ডিক পিরিয়ডিক আর পিরিয়ডিক অ্যাড হলে কি তৈরি হবে পিরিয়ডিক তৈরি হবে তাহলে এটা পিরিয়ডিক বা এসএইচএম নয় শিখেছিস সবাই একদম এবং এটার নাম কেন কম্বিনেশন অফ এসএইচএম বোঝ এটা একটা এসএইচএম এটা একটা এসএইচএম জোড়া লেগে আরেকটা এসএইচএম তৈরি করো তাই না দ্যাটস অল আজকে ক্লাস এত অবধি থাকলো পরের দিন আমরা শুরু করব এক্সাম্পল অফ এসএইচএম স্প্রিং ব্লক সিস্টেম থেকে বাই এত দিয়ে থাকলো